হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি শাওলি, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আমার নতুন ব্লগে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজ হচ্ছে সোমবার, এখন কিন্তু বাজে হচ্ছে সকাল 8টা, উঠে পড়েছি প্রায় অনেকক্ষণ, ওই 7:30 নাগাদ। তা রান্নাবান্না বসিয়ে দিয়েছি, কারণ অফিস বেরোবে, মেয়ের ক্লাস আছে 9টা থেকে, তো যার জন্য কাজ শুরু হয়ে গেছে, ভাত বসানো হয়ে গেছে। আর আজকে যেহেতু মানডে, আজকে ভেজ হবে, তো আজকে ডাল পোস্ত করব, মুগের ডাল, আলু পোস্ত, ভাত, আর দেখি দেখা যাক কিছু ভাজাভুজি করব এই। আর আজকে বাড়িতে প্রচুর কাজ আছে, কেননা পুজো, তো ওর জন্যই। মায়ের এই যে ঘরটা দেখছো, এই যে ঘর মায়ের, এটা মায়ের ঘর, তো এখানেই মায়ের পুজো হয়, আমাদের কালী ঠাকুর, এই যে এই জায়গাটাতে কালী ঠাকুর পুজো হয়। তো এইখানে সমস্ত কিছু সরানো হবে, আর হচ্ছে তোমার এই যে খাট সরানো হবে, ওখানে টেবিলটা সরানো হবে, ড্রেসিং টেবিল সরানো হবে, সমস্ত কিছু। জাস্ট ওই আলমারিটা, ওই যে পেছনে আলমারিটা দেখছো, ওটা বাদে সবটা সরানো হবে, দিয়ে ঘরটা পরিষ্কার করে একদম মানে খালি করে দিতে হবে, না হলে আমাদের হয় না। তো যাই হোক, ওর জন্য আমার বাড়িতে আবার আসছে মানব হেল্প করতে, ও ছাড়া আমার মানে অসম্ভব এখন এইসব কাজ। ও আমাকে অনেকটা হেল্প করছে, আগের বারে আমার খুব কষ্ট হয়েছিল। তো ও সকাল সকাল আসছে, তারপর ওরা ভ্যাকসিন দিতে যাবে, তার জন্য আগে আমার কাজ কমপ্লিট করবে, দেন ও ভ্যাকসিন দিতে যাবে। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আমি আমার আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, সাথে থাকো। তো এখন বাজে প্রায় 9:45, আর মেয়ের ক্লাস তো চলছেই, আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। দেখো ডাল পোস্ত, তা ওকে দিয়ে দিলাম আমি খেতে, ও খেয়ে অফিস বেরোবে, আর ওইটুকুনি খায়। আর যেহেতু সমস্ত খাবার তরকারি টরকারি গরম, তো আমি একটু মেখেই দিয়েছি, পুরো বাচ্চাদের মতনই খায় আর কি, সেভাবে পরিপাটি করে খায় না। তো চলো ও খেয়ে নিক, অফিস যাক, আর মেয়ের ক্লাসটা এগিয়ে নিক, তারপর আসছি। গুড ইভিনিং বন্ধুরা। আর তখন তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, কারণ ওরা খুব তাড়াহুড়োয় ছিল, আর তারপর কাজটাও কমপ্লিট করার ছিল, তো ওইগুলো কমপ্লিট করে খাটটা ছড়িয়ে দিয়ে একদম ক্লান্তই হয়ে পড়েছিলাম। তারপর খাট সরালে যাওয়া হয় প্রচুর ধুলোবালি, তো ওর জন্য আর পারিনি, করতে করতে প্রায় 2টো হয়ে গেছিলো, লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম। তো এখন দেখো প্রায় 7:30 বাজে, আমি একটু বেরিয়েছি, চপ আনতে গেছিলাম, আর আমার আর মেয়ের জন্য একটু চাউমিন আনতে গেছিলাম, টিফিন করব। তো এবার এখন নেওয়া হয়েও গেছে, এবার আমি বাড়ির দিকে যাচ্ছি, বাড়িতে গিয়ে টিফিন টিফিন করে ভাবছি আজকেই আলপনাটা দেব। তো জানি না তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না, কারণ এখন দেখছি ফোনে এক ফোঁটাও চার্জ নেই, তো হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আলপনা দেওয়াটা, কিন্তু কতটুকু দিলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ঠিক আছে, চলো বাড়ির দিকে যাওয়া যাক, আবার আসছি সময় করে তোমাদের সাথে কথা বলতে। তো দেখো আমার এখানে আলপনা দেওয়া হয়ে গেছে, এখন প্রায় বাজে 9:30, আর পুরো কমপ্লিট হয়ে গেছে আমার আলপনা দেওয়াটা, তবে সব জায়গায় কমপ্লিট হয়নি। এখানে আমাদের ঠাকুর আসবে, যেখানে পুজো হয় সেই জায়গাটা আমি আগে করেছি, এখানেও আগের বছরই পুজো হয়েছিলো। আর এটা হচ্ছে ঘরের গেটটা, এখানেও দিয়েছি আলপনা, আর দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও, আমি যতটুকু পেরেছি করেছি। আর তোমাদের সাথে ওই সময় শেয়ার করতে পারিনি, বললামই ফোনে চার্জ ছিল না, সেই কারণেই আমি মানে শেয়ার করতে পারিনি। আরও বাকি আছে, এই দেখো পেছন গেটটা, যেখান থেকে ঠাকুরকে আনা হবে, তো দিনের আলোতে ভালো করে বোঝা যাবে, এখন অন্ধকার হয়ে গেছে, আর এদিকে আমার সেভাবে লাইট মানে লাগানো হয়ে ওঠেনি, তো যার জন্য অন্ধকার লাগছে। আর এটা হচ্ছে পেছন দিকে রাস্তা, দেখো সবাই বাড়িতে লাইট লাগিয়েছে। তো চলো আবার ডিনার করে আসছি। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত 10টা, আর আমাদের ডিনার করা হয়ে গেছে। আজকে ডিনারে ছিল লুচি আর ছোলার ডাল, আর যেটা হচ্ছে সন্ধ্যে থেকে আমি ভেবেছিলাম যে আমি যে আলপনা দিচ্ছিলাম সেটা তোমাদেরকে দেখাবো, তবে হয়ে ওঠেনি, একা একা করি সব কিছু, তো ওই জন্য আমার আর হয়ে ওঠেনি, আর ফোনেও চার্জ ছিল না।
তো বাইরে বেরিয়েছিলাম, তোমাদেরকে তো বললামই। তারপর টিফিন টিফিন করে আঁকলাম আর কি। তো যতটা আঁকলাম তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা জানিও কেমন হয়েছে। আবার দিনের আলো ফুটলে আর একটু কমপ্লিট বাকি আছে, মানে ওটা আমি পেছন দিকের গেটে করেছি যেখান দিয়ে আমাদের ঠাকুর আসবে। আর আমার সামনের দিকের গেটে এখনও করা হয়নি, ওটা কালকে কমপ্লিট করব। তারপর তোমাদের পুরোটা ভালো করে দেখাবো। আর যেহেতু এত রাত হয়ে গেছিলো তো লাইটেরও একটা প্রবলেম হয়েছে, তো তোমাদের দিনের বেলা আমি দেখাবো কেমন হয়েছে। তো আজকে ভিডিওটা বড় করছি না, আজকে ভিডিওটা বা আমার আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আবার কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।